আজকের ভিডিওতে আমরা কথা বলবো শিশু সাথী প্রকল্প নিয়ে। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি প্রকল্প অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রকল্প শিশু সাথী প্রকল্প। দেখব এই প্রকল্পের উদ্দেশ্য কী বা এই প্রকল্পের মাধ্যমে কারা আর কীভাবে উপকৃত হতে পারেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টিগাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক শিশু সাথী প্রকল্পের বিস্তারিত। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এই মুহূর্তে একটি পিডিএফ ফাইল এখানে ওপেন করে রেখেছি আর এখানে আমরা বিস্তারিত পাবো। আর এই পিডিএফ ফাইলটি নেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি নেটওয়ার্ক ওয়েবসাইট থেকে। আপনারা চাইলে সেখানে ভিজিট করে আরও বিস্তারিত জানতে পারেন। তো প্রকল্পের নাম হলো শিশু সাথী, দপ্তর বা বিভাগের নাম হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ। তো প্রকল্পের উদ্দেশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই রাজ্যের শিশু স্বাস্থ্য পরিষেবা নিয়ে চিন্তাশীল। এরই ফলশ্রুতিতে কমেছে শিশু মৃত্যু হার। রাজ্যের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য তিনি একাধিক উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগেই নতুন সংযোজন শিশু সাথী প্রকল্প। এই প্রকল্পের নামও দিয়েছেন নিজে। 2013 সালের আগস্ট মাসে পথ চলতে শুরু করেছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প। অর্থাৎ 2013 সালের আগস্ট মাসে শুরু হয় শিশু সাথী প্রকল্প। জন্মের পর শিশুর হার্টের সমস্যা ধরা পড়েছে, হার্ট ফুটো, কোনো ভালভ ঠিকমতো তৈরি না হওয়া, হার্টে রক্ত চলাচলে সমস্যা ইত্যাদি যে কোনো ধরনের, অর্থাৎ চিকিৎসক কি কনজেনিটাল কার্ডিয়াক ডিফেক্ট জাতীয় কিছু বলছেন, একদম চিন্তা না করে চলে আসা যাবে কলকাতার দুটি সরকারি ও ছটি বেসরকারি হাসপাতালের যে কোনোটিতে, তবে সেটি অবশ্যই জেলার বা ব্লক স্তরে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে, সরাসরি নয়। 18 বছর বয়স পর্যন্ত ওই শিশুর হার্টের চিকিৎসার সমস্ত দায়িত্ব রাজ্য সরকারের। শুধু তাই নয়, শিশু সহ বাড়ির একজনের থাকা সমস্ত ধরনের জটিল অস্ত্রোপচারের সমস্ত দায়িত্বই রাজ্য সরকারের। হার্টের বিভিন্ন জটিল সমস্যা চিকিৎসা বিনামূল্যে করিয়ে মা বাবা শিশুকে বাড়ি নিয়ে যেতে পারবেন। সরকারি হাসপাতাল SSKM এবং কলকাতা মেডিকেল কলেজ ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যায়। কারা এই সুযোগ সুবিধা পাবেন? এক কথায়, 18 বছর বয়স পর্যন্ত রাজ্যের যে কোনো শিশু। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শিশুর পরিবারের আয়ের কথা মাথায় রাখতে নিষেধ করেছেন। অর্থাৎ পরিবারের যত কম বা যত বেশি আয় হোক না কেন, APL বা BPL তা হিসাবের মধ্যে ধরা হবে না, শিশুটি রাজ্যের, এটাই শেষ কথা। অর্থাৎ বন্ধুরা, শিশুটি হতে হবে এই রাজ্যের, সেটাই হলো শেষ কথা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বললাম শিশু সাথী প্রকল্প নিয়ে। এই প্রকল্প কি, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী কি কি সুযোগ সুবিধা পাবেন, কোথায় পাবেন আর কিভাবে বা পাবেন। আশা করছি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্বপ্নের প্রকল্প শিশু সাথী প্রকল্প, এই প্রকল্প নিয়ে আপনার কি মতামত? আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টিগাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। এখনকার মতো গাইড ভিডিও পর্যন্তই বন্ধুরা, ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।